شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله وبركاته. محترم أنوار بھائی জানতে চেয়েছেন সুন্দর রমজান সংশ্লিষ্ট একটি প্রশ্ন, যে আমাদের মা বোনদের ব্যাপারে যে বর্তমানে বিভিন্ন ওষুধ বের হয়েছে, ওষুধটা খেলে যে তাদের অসুস্থতা বা পিরিয়ড, সেই পিরিয়ডটা বন্ধ করা যায়, এটা বন্ধ করে সে আমরা খাচাবে কি না, এ বিষয়ে একটা লাইভ প্রশ্ন উত্তরে আমি সেদিন বলেছিলাম একটি অনলাইন চ্যানেলে, যে হ্যাঁ এটা অবশ্যই প্রাসঙ্গিক বিষয়। প্রথম কথা হলো, এটা আদম সন্তানের সুন্নাহ বা তাদের নিয়ম নীতি নীতিমালা, এটা আছে, এটা হয়, এখান থেকে বিরত থাকার কোনো ধরনের বুদ্ধি নেই। সাময়িক বন্ধ করা যায় কি না, এটা নিয়ে আলেমদের মধ্যে মানে অনেক কথা থাকলেও কথা একটাই, সেটা হলো সাময়িকভাবে বন্ধ করলে কোনো সমস্যা নেই, যদি ডাক্তার আপনাকে পরামর্শ দেয় বা ডাক্তার যদি আপনাকে না সুস্থ কিছু বলে তাহলে আপনি এটা করবেন না। এটা তো জানেন যে এটা অবশ্যই আদম সন্তানের খারাপ অধ্যায়গুলোই তারা বের করে দেয়, অর্থাৎ এর মাধ্যমে। সো এটা রাখাটা ভালো না, বরং বের করে দেওয়াটাই ভালো। এখন রমজান যে ফজিলত বা রমজানের যে সময়, এটার কারণে করতে কোনো সমস্যা নেই, যা বছরে একটিবার বা একদিনই এরকম হচ্ছে, যদি হয় যদি করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, আর এটার গুণা হবে না, এটা কোনো গুণার বিষয় না, এটা হচ্ছে আপনার স্বাস্থ্যগত বিষয়। স্বাস্থ্যের সাথে যদি আপনার মানে ম্যাচ করে বা মিলে যায় তাহলে শরীয়ত আপনাকে বাধা দেয় নাই, আশা করি বুঝতে পারবেন। শুনলে বারাকাল্লাহ ফিকুম। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء